ooh mm -hmm. The solution for humanity. السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد بيشتي بانجلا شمرت شودي وداشو بندو ريتي بير جي بانتو تيكي بوشي أبنا را أما دشتي ونشتن جوك سن أبنا شو بيتشا جانير اي مجلس علمير اي مجلس ولا دير شمن اي مجلس যেখানে হবে প্রাণ ও সন্ন্যাসের আলোচনা যেখান থেকে পাবো আমরা পথের নির্দেশনা যেখান থেকে পাবো আমরা পরকালের পথের গাইড আর সেই পথ অন্বেষণের জন্য আমরা আজকে সমবেত হয়েছি স্টুডিওতে আমরা একটি নির্দিষ্ট বিষয়ে পাপের অশুভ পরিণাম এই মূল শুরু আমরা আলোচনা শুরু করছি আর আজকে আমাদের সাথে যে সমস্ত অতিথিবৃন্দ স্টুডিওতে এসে যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি আমার বামে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম উদ্দিন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার ডান দিকে আছেন বিশিষ্ট আলেম উদ্দিন ইসলামী চিন্তাবিদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আর সঞ্চালনায় রয়েছি আপনাদের ভাই ہارুন হোসেন। সুধী ও দর্শকবৃন্দ। কথা বলছিলাম পাপ পাপ থেকে মুক্তির পথ কী সেটাও আমরা জেনেছি যদি অজান্তে ছোটোখাটো তুট বিচ্ছুতি হয়ে যায় সেজন্য আমরা নেক আমলের বৃদ্ধি দিয়ে মুক্তি পাব আর যদি বড়ো কোনো অপরাধ সংগঠিত হয়ে যায় শয়তানের চক্রান্ত বলে আমরা করে ফেলি তাহলেও তার থেকে পরিত্রাণের কী নির্দেশনা সরিয়ে রয়েছে আমরা স্পষ্টভাবে জেনেছি এক্ষরে বস্তু আমরা জানতে চাইব এই যে পাপ পাপের জাগতিক যে কুফল মানে নগদ কুফল দুনিয়াতে আমরা কি ধরনের বিপর্যয়ের সম্মুখীন হই এই প্রসঙ্গে আমরা আলোচনা করব যেহেতু আল্লাহ রব্লা আইন জাহরুল এই পানীয় ভাগে এবং স্থল ভাগে যে বিপর্যয় প্রকাশ পায় এটি হলো মানুষের হাতের কামাই তাহলে মানুষ কিভাবে এই সুন্দর পৃথিবীটাকে ধ্বংসস্তূপে পরিণত করে কোন কোন অন্যায়ের কারণে এ ধরনের কাজ হয়ে যায় এগুলি সম্পর্কে আমাদের জানা প্রয়োজন প্রথমেই এ বিষয়ে আলোকপাত করার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের অতিথি ডক্টর আবদুল্লাহ সম্মানিত সঞ্চালক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আমাদের আকর্ষণ করেছেন সেটা হলো পাপ অর্থ এই নয় যে সেটা বান্দা আল্লাহর কাছে মৃত্যুর পরে কবরে বা আখেরাতে পাবে আল্লাহ তাহলে কিন্তু পাপ পুণ্যের এই চেতনা দেননি প্রথম বিষয় যেটা আপনাদের আগেই বলেছি যে পাপ অর্থ এমন কিছু নয় যেটা একটা উদ্ভট অলৌকিক কিছু জিনিস যেটা করলে না করলে আল্লাহ নারাজ হন না পাপ অর্থই হল দুনিয়াতে যেটা ব্যক্তি বা সমাজ জাতির ক্ষতি করে আর পুণ্য অর্থই যেটা দুনিয়াতেই মানুষের উপকার করে আর এই জন্যই প্রথম মূলনীতি আল্লাহ তালা দিয়েছেন যে পাপের কারণে দুনিয়ার জীবনে ব্যক্তি এবং যখন পাপ ছড়িয়ে পড়ে সমাজ জাতি দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে আর পুণ্যের কারণে দুনিয়ার সকল মানুষ উপকৃত হবে যেমন আল্লাহ তালা কোরআনকারিমে একটা আয়াতে বলছেন ওলাউ আন্না আহ্লাল কোরা আম যদি কোন দেশ জাতি জনগণ জনগতের মানুষেরা শুধু ইমান এবং সৎ হয় সততার ভিতরে জীবন জীবনযাপন করে তাহলে পরে আল্লাহ তাদের জন্য জমিনের এবং আসমানের সকল বরকত খুলে দেবেন আর ঠিক তেমনই যখন মানুষ পাপ করে তখন আল্লাহ তালা তাদের পাপের যেটা আপনি একটু আগে বলেন জহার আল ফাসাদুজি কাহু আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে যত বিপর্যয় আছে সব কিছু মানুষের কর্মের কারণে যেন আমি তাদেরকে তাদের কিছু কাজের মজা দেখিয়ে দিতে পারি অর্থাৎ এই কাজের ক্ষতি দেখে তারা লাহাল লাহুম ইয়ারজিউন আল্লাহ বলছে ওলা নযিকন্নাহুম মিন আল আযাব আল আদনা দুন আল আযাব আল আকবর লানহুম ইয়ারজিউন আল্লাহ বলছেন যে আমি ছোট আজাবের আমি তাদের দেব বড় আজাবের আগে যেন তারা ফিরে আসে ফিরে আসার জন্য মা আসাবাকুম মিন মুসিবাতিন ফা বিমা কাসাবা আইদিকুম তোমাদের যত মুসিবত বিপদ হয় সব তোমাদের হাতের উপার্জন এরপরে আল্লাহ বলে আল্লাহ অনেক পাপকে ছেড়ে দেন এর ভিতর কিছু কিছু পাপের শাস্তি তোমাদেরকে দেন আল্লাহ পাপের জন্য দুই শাস্তি দেন একটা হলো দুনিয়াতে গজব বিপর্যয় শাস্তি দেন ব্যক্তির জীবন থেকে শুরু হয় মানে যে ব্যক্তি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেবে পাপের পথে চলে যাবে তার জীবনযাত্রাটাই সংকীর্ণ হয়ে যাবে অর্থাৎ তার মন সংকীর্ণ তার মনের ভিতর অস্থিরতা হয়তো তার অনেক সম্পদ আছে বিলাসিতা আছে কিন্তু মনের ভিতরে কোনো শান্তি নেই স্বস্তি নেই একজন ইমানদার মোত্তাকি মানুষ অল্প টাকায় যত পরিতৃপ্তি থাকে আর বিলাসিতার পাশে পাশে আত্মহত্যা তার সে বেশি বাড়তে আছে ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনার জন্য আমরা চলে যাচ্ছি শেখ আব্দুর রাজাকুল ইউসুফ সাহেবের কাছে যে এই যে জাগতিক বিপর্যয় যেটা আসে পাপের কারণে এই ব্যাপারে আলোকপাত করার জন্য জি আলহামদুলিল্লাহ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় জন্য পেশ করছিলেন যা আসলেই মানুষের জেনে রাখা একান্ত জরুরি কেননা পাপের ক্ষতিতে মানুষ তো পরকালেই ভোগ করবেই যদি তোবা করে না মরে সাথে সাথে পাপের ক্ষতিতে মানুষ দুনিয়াতেও বিপদগ্রস্ত হয় মাজ রাজি আল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাহ আলি আসাল্লাম আমাকে দশটি উপদেশ দিলেন আহসানি রাসুল্লাহ সাল্লা বেআসরে মাতি তিনি আমাকে দশটি উপদেশ দিলেন তার দশটি উপদেশের একটি ছিল ওয় ইক মা নাফার থেকে বেঁচে ফাইনাবিল মা আসিয়াতে হাল্লা সাক্ষাতুল্লাহ নিশ্চয় নাফার কারণে পাপের কারণে এই সমাজে পৃথিবীতে মানুষ আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে যখন মানুষের পাপের কারণে আল্লাহর অসন্তুষ্টি মানুষের উপরে নেমে আসবে তখন কি মানুষ শান্তিতে বসবাস করবে কখনো না কখনো নয় আল্লাহর অসন্তুষ্টি মানে মানুষের জন্য একটা কঠিন জীবন বিপর্যয় এই কথাটি রসুল সাল্লি হাসাল্লাম অন্য জায়গাতে এভাবে বলছেন আবহরের রাজিয়া আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বললেন একটা জানা যা পাশ দিয়ে যাচ্ছিল তিনি বললেন আল মুস্তারিহ আল মুস্তারাহ মিনহ এই আরবি বাক্যটা সাহাবিগুন কিন্তু বুঝতে পারেননি আল মুস্তারিহ আল মুস্তারাহ মিন সেই ব্যক্তি শান্তি লাভ করুক আর তার থেকে আরও যারা আছে তারা শান্তি লাভ করুক এই বাক্য যখন বললেন তখন সাহেবগুন জিজ্ঞাসা করলেন মাল মুস্তারি হো আল হলা আল্লাহ রসুল মুস্তারি আর মুস্তারাহ কি এটা তো আমরা বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বললেন দেখো এই লাশটাকে এরা উপরে রেখেছে ও যদি ওয়াইন কানা সালেহা লাশটা যদি ভালো হয় তাহলে এলা হাতিন তাহলে তোমরা তাকে তার একটা ভালো আমলের দিকে পৌঁছে দাও তাড়াতাড়ি মাটি দিয়ে দাও তাহলে ও তার ভালো একটা জায়গায় চলে গেল আলমুস্তারি হচ্ছে আরাম পেয়ে গেল আর যদি ভালো না হয় মন্দ হয় তাহলে ওয়াসারহু এঞ্জেল আলা দাওয়াবে ও সাজারে বলা হাজারে তাহলে তার প্রতিক্রিয়া মানুষের উপরে প্রাণীর উপরে পাথরের উপরে গাছপালার উপরে সবকিছুর উপরে পড়ছে বখারি মুসলিম আল্লাহু আল্লাহু সুমাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও যদি অপরাধী হয় তাহলে অপরাধের একটা প্রতিক্রিয়া আছে সে প্রতিক্রিয়াটা এই ভূপ্রষ্ঠে যত প্রাণী আছে সবার উপরে পড়ছে পশুর ওপরে পড়ছে এমনকি গাছপালার উপরে পড়ছে আল্লাহ যে কত বড় মারাত্মক পাপ কত বড় মারাত্মক বখারি আমরা মনে করব যে মনে আর সে মনে করবে যে আমি শুধু নিজে ক্ষতিগ্রস্ত ও নিজে ক্ষতিগ্রস্ত নয় এই কারণে রাসুল হচ্ছে সকল পাপের মূল জি অন্য জায়গাতে রাসুল বলেছেন নিশ্চয় জেনা মানুষের রুজিকে কমিয়ে দেয় তাহলে এই পাপ মানুষের অর্থ তো সম্পদের উপরে প্রতিক্রিয়া করে তখন মানুষ অর্থ উপার্জন করলেও যে করেছে বেশি অশান্তি পাবে না আর যে পাপই কম করছে ও তো শান্তি নেই তো পাপ দ্বারা যে মানুষ দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয় তা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মধ্যে আল্লাহ রবুল আলমিন কিছু বিপর্যয় আমাদের সমাজে যেটা গঠিয়ে দেন আমাদের তো হাতেরই কামাই কখনো দেখা যাচ্ছে আমরা সিডোরের আগাতে কখনো বা আমরা হারিকেনের আঘাতে কখনো বা আমরা যে কোনো সাইক্লোনের আঘাতে কখনো বা আমরা বিভিন্ন বিপর্যয় আমরা দেখছি জি রাসুল সাল্লি সাল্লাম জনক কিছু পাপ একবারে উল্লেখ করেছেন এবং বিপদও উল্লেখ করেছেন জি যেমন আনাস রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লিহ আসাল্লাম বলেছেন অবশ্যই অবশ্যই হবে আমার এই উম্মাতে খাসফন ভূমিকম্প মাসখন আকার আকৃতির পরিবর্তন ও কাজফন বিপদ সিডোর সমস্যা চাউলের দাম বেড়ে যাবে তেলের দাম বেড়ে যাবে রাস্তাঘাটে মারামারি হবে মসজিদে মারামারি হবে যেখানে সেখানে মারামারি বেড়ে যাবে অশান্তি বিরাজ করবে অশান্তির যত মাধ্যম আছে এখানে প্রথমত একটা ইমানি বিষয়ের প্রতি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব আমরা বর্তমানে এই ইমান নষ্ট হওয়ার যেটা বড় দিক যে আল্লাহর গজবকে গজব মনে না করা আল্লাহ বলছেন তাদেরকে আমি ধরেছিলাম কিন্তু তারা তারপর আল্লাহ কি করলেন আল্লাহ তাদেরকে বড় আদাব দিয়ে ধ্বংস করে দিলেন আমরা এখন যত বিপদ প্রাকৃতিক দুর্যোগ আমরা এটা মোকাবিলা করব প্রাকৃতিক দুর্যোগ প্রথম কথা আছে দুর্যোগ যত বেড়েছে এটা মানুষের হাতের কামাই জি এটা প্রতিটি বৈজ্ঞানিক প্রতিটি গবেষক স্বীকার করছেন এই যে সুনামি বেড়েছে বরফ গলে গেছে প্রাকৃতিক বিপর্যয় জিনিস কি লক্ষ্য করছেন স্যার যেটা হলো যে এই সুনামির পর থেকে এই যে কয়েক বছর চলে গেল পুরা পৃথিবীর আবহাওয়াটা এটা চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে গেছে সবখানে যেন এরকম একটা অস্থিরতা এটা প্রথম কথা এটা মানুষের হাতের উপার্জন দ্বিতীয় প্রাকৃতিক দুর্যোগ বলতে যেটা বুঝি এই প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতিকে কে নিয়ন্ত্রণ করেন ধন্যবাদ আপনাকে আসবো আপনার কাছে এই আলোচনায় সম্মানিত সুদীয় দর্শন সময় হলো ছোট্ট একটা বিরতির কিছুক্ষণের জন্য আমরা বিরতিতে যাচ্ছি তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ এই প্রাণবন্ত আলোচনায় আশা করি ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন ও আসসালাম আলাইকুম ওরাহ মাতুল্লাহ ও বরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদ রুদ্দু জাইহনাদিবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় উত্তম ব্যবহার আমরা মানুষের সাথে উত্তম কথা বলি সঠিক কথা বলি সুন্দর অংশ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে ন্যায়পরায়ণতা দয়াদ্রতা একজন মুমিন আরেক মুমিন ভাইকে নসিহত বিশগল ওয়ান্নাই থেকে থেকে বারণ করবে এটি মুমিনের কাজ কাসেম বিন একজন মুমিন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালাম আলিক রহমতল্লাহী ও বারাকায়ত বিরোধীর পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে কথা আমাদের অতিথি ডক্টর আব্দুল্জ হাঙ্গির বলতে যাচ্ছিলেন জি প্রাকৃতিক দুর্যোগ আমরা বলি কিন্তু প্রকৃতিকে কে নিয়ন্ত্রণ করেন সাইক্লোনটা হঠাৎ করে কোথায় উৎপন্ন হবে বিজ্ঞান অনেক বলছে যে ওই এলাকা দিয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত ঝড়টা তার একশো কিলো দুইশো কিলো দূর দিয়ে চলে গেল এত কিলোমিটারে অমক দেশে আক্রমণ করবে কিন্তু হলো না আগেই দেখা গেলো অন্য কোনো কারণে ঝড়টা সমুদ্রেই মরে গেল তাহলে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন আল্লাহ কাজেই আমাদের ইমানের দাবি হলো এবং প্রাকৃতিক দুর্যোগ আসছে আমরা বড় দুর্ভাগ্য মোমেনদের দেশেও আগে থেকে আমরা জানছি দুর্যোগ আসতে পারে দুর্যোগ থেকে আশ্রয় পাওয়ার কোনো দোয়া নেই শুধু জাগতিক সাবধানতা আছে হ্যাঁ সাবধানতা এবং আমরা এমন সব কুফুরি বাক্য বলে ফেলি যে বলি যে আমরা দুর্যোগ মোকাবেলা করে দুর্যোগ মোকাবেলা আল্লাহ যদি কাউকে বিপদ দিতে চান তাহলে মানুষকে দুর্যোগ মোকাবেলা করতে পারে এটা মানুষ না আল্লাহ বলছেন আল্লাহ যদি কারো বিপর্যয় দিতে চান فلا আকাশ কালো পৃথিবীর কোন শক্তি সেটাকে রুখতে পারবে এজন্য আমাদের যেটা অবশ্যই জাগতিক সাবধানতা আমাদের প্রয়োজন আছে আমরা আশ্রয় কেন্দ্র করব জনগণকে আশ্রয় কেন্দ্র এটা তো রসূল নির্দেশ সব এমন সাদের উপরে খোলা সাদের সুযোগ তিনি নিষেধ করেছেন জি কিন্তু এর অর্থ এই নয় যে প্রাকৃতিক দুর্যোগ শুধুমাত্র জাগতিক সাবধানতা দিয়ে রোধ করা যায় এর জন্য দোয়া আমরা যদি দোয়া করি আল্লাহ তালা আমাদের এই আজ পর্যন্ত আমরা কোনো দুর্যোগে এই উদ্যোগ নিলাম না না আমরা ধর্মীয় নেতৃবৃন্দ না জাগতিক নেতৃবৃন্দ যে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আল্লাহ তালা বিপদকে অন্য পথে সরিয়ে নেন এই জন্য প্রাকৃতিক দুর্যোগকে প্রাকৃতিক বিপর্যয়কে গজব মনে না করা এজন্য আল্লাহর কাছে না কাঁদা এটা বড় কঠিন চূড়ান্ত বিপদ চলে আসার একটা বড় কারণ এই বিষয়টার প্রতি আমাদের সবাই সতর্ক থাকতে হবে আমরা শেখের কাছ থেকে গুনার কথাগুলো আগে শুনে নিই জি আলহামদুলিল্লাহ মানুষের পাপের কারণেই পৃথিবীতে দুর্যোগ নেমে আসে তো মানুষ যে সব পাপের কারণে সামাজিক পৃথিবীতেই দুর্যোগের মধ্যে পতিত হয় তার গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা বলছিলাম যে সুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই আমার উম্মতে হবে তিনটি বিপদ একটা হবে ভূমিকম্প আর একটা হবে মানুষের আকার আকৃতি পরিবর্তন আর আরেকটা হবে সর্ব ধরনের সমস্যা কখন যখন মানুষ তিনটি পাপ করবে এক এদা সারেবুল খমোরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে নেশাদার দ্রব্য পান করা মানুষের এখন পাপের কাজ না এটা স্বাভাবিক অনেক জায়গা থেকে সম্মানের ব্যাপার কালচার হয়ে গেছে যে কেউ যদি এটা পান না করে তাহলে তাকে বলা হচ্ছে সেকেলে আনকালচার দুই জাহারাতিল কায়নাত যেদিন মেয়েরা নাচবে তিন জারাবিল মা যখন বাদ্যযন্ত্র বেশি হবে দেখেন বাদ্যযন্ত্রই বাড়ি ঘর মাঠ ঘাট দোকান পাট বাজার সবকিছু একবারে মানুষ এখন করছে মসজিদ বাজনা আছে। তার দেখে এলে মানুষ মনে হচ্ছে যেন বাজনার কাছে বাধ্য এই তিনটা জিনিস যখন সমাজে প্রকাশ পাবে তখন মানুষের শান্তি এমনিতে উঠে যাবে মানুষ তখন সর্বধরনের ধরনের বিপদের মুখোমুখি হবে অবশ্য আরেকটা বড়ো জিনিস আমরা এখানে পেশ করে রাখতে পারি আবু সাহেদ খুদরিরা জিয়া আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন সালাম্মা বালাগা রাসুল আল্লাহ আন্না আমরান এমরা আতান যে পারস্যের লোকেরা তাদের নেতার জন্য নির্বাচন করেছেন নারী তারা যখন নারীকে নির্বাচন করেছেন নেতার জন্য এই কথা যখন রাসুলের কাছে পৌঁছিল তখন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বললেন ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতি তাদের নেতৃত্বের জন্য নারীকে নির্বাচন করবে তাহলে আপনার আলোচনার মাধ্যমে যে জিনিসটা ফুটে উঠলো যে কিছু যে জাগতিক বিপর্যয় ভূমিদশ যেটাকে আমরা বলতে পারি যে ভূমিকম্পের মাধ্যমে ভূমিকম্প ঝড় করে কোনো একটা দেশ তলিয়ে যাওয়া অঞ্চল তলিয়ে যাওয়া আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন ঝড় তুফানে বিধ্বস্ত হয়ে পড়া দেখা যায় কখনো কোনো মানুষের চেহারার মধ্যে বিকৃতি ঘটে যাওয়া বিকৃতি ঘটে যাওয়া এইভাবে যে বিপর্যয়গুলি আসে এইসব বিপর্যয়গুলির মূল কারণ হচ্ছে বা নাফরমানি নাফরমানি গুনাহের কাজ যেগুলি আপনার মনে করেন গান বাদ্য এরপরে বেবিচার অশ্লীলতা যখন সমাজে বেশি বেড়ে যায় তখন এই বিপর্যয়গুলি নেমে আসে তার মধ্যে একটি বড় বিপদের কথা আল্লাহ রাসুল উল্লেখ করেছেন যেটা আমি শেষে বললাম আমাদের হয় জাতির মানুষের এটা ভুল হচ্ছে মানুষ কখনো একটা মেম্বার নারী করে একটা চেয়ারম্যান নারী করে জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না এটা বোখারি মুসলিম গ্রন্থের হাদিস রাসুল সালু সাল্লাম বলেছেন লাইন অফ কখনো পরিত্রাণ পাবে না তারা কখনো শান্তি পাতে পারে না যারা তাদের নারীকে নেত্রী হিসেবে গ্রহণ করবে একটা দেশে যদি একটা নারী থাকে জাতি পরিত্রাণ পেতে পারে ধন্যবাদ আপনাকে আমি যেটা বলছিলাম যে সে আপনি যেটা বলেছেন পাপ কখন বিপর্যয় আনে ব্যক্তির পাপ ব্যক্তি জীবনে আনে পাপটা যখন সমাজে ছড়িয়ে পড়ে কমন হয়ে যায় সাধারণ হয়ে যায় তখন জাতির উপর বিপর্যয় আনে এ ব্যাপারে সোনানে নেমাজা এবং অন্যান্য গ্রন্থে রসুল্লাহ সাল্লাম একটা হাদিস রয়েছে তিনি মহাজিরদের সম্বোধন করে বলছেন ইয়া মা আশাল মহাজিরিন খামসুন ইদা তুলিতুম বিহিন্না ও আউজ বিল্লাহ তুদ্রি মা গহরাত ফাহিস তুফি খিন খত্তু হাত্তা ইউ আলেন ও বিহা ইল্লা ফসা ফি মত আউন ও তখন মদত ফি আসলা ফি মুল্লা হে পাঁচটি পাপ যখন সমাজে ছড়িয়ে পড়বে সমাজে উন্মুক্ত হয়ে যাবে তখন ওই সমাজে আল্লাহ পাঁচ প্রকার গজব দেবেন প্রথম পাপটা হলো যখন কোনো সমাজে অশ্লীলতা এমন পর্যায়ে যায় যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে অশ্লীলতা করে অর্থাৎ জিনা ব্যবচার প্রকাশ্যে হয় অথবা ব্যবচারের কথা মানুষ প্রকাশ্যে স্বীকার করে অথবা মিডিয়াতে দেখা যায় এই পর্যায়ে আল্লাহ তালা তাদেরকে একটা গজব দেন জাগতিক গজব এমন কিছু রোগ ব্যাধি তাদের ভিতরে ছড়িয়ে দেন যেটা পূর্ববর্তীদের ভিতরে ছিল না তার বংশ কখনো ছিল না এটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি দুটা বিপদের কথা আল্লাহ রসুল বলেছি একটা হঠাৎ মরণ আর একটা রোগ ব্যাধি রোগ এরপরে দ্বিতীয় পাপের কথা রসুল বলছেন অমা

আমরা আমাদের মনুষ্যত্বকে কোথায় নিয়ে নামিয়েছি আমরা পশুত্বের বোষণ পরিধান করেছি আজকে আল্লা রবুল আলমিন এর হাবিব মোহাম্মদ জানিয়ে দিয়েছেন যে আমরা যখন মনুষ্যত্ব থেকে নেমে যাব। আমরা যখন জাকাত দেবো না নাফরমানি এত বেশি হয়ে যাবে তখন কিন্তু আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসাও বন্ধ হয়ে যাবে হাহাকার করছি আর যা কিছু পাচ্ছি সেটা আল্লাহ নবী বলেছেন যে ওই চতুষ্পদ জন্তুগুলির কারণে চতুষ্পদ জন্তু আছে এদের জন্য আল্লাহ বেশি দিচ্ছেন এগুলিও না থাকলে সেখানে পুরু খরায় জলে পড়ে ছাই হতো তাহলে কি আমরা একটু আত্মসমালোচনা করবো না একটু সংযত হব না একটু বিবেচনা করবো না কোথায় আমি নেমে এলাম জি জনাব এরপর তৃতীয় পাপের কথা বলতো সুলতান যখন কোনো জাতি জনগোষ্ঠী ওজনে কম দেয় পরিমাপে কম দেয় অর্থাৎ লেনদেনে কম বেশি করে প্রতারণা ফাঁকির আশ্রয় নেয় তখন আল্লাহ তালা তাদের উপর তিন প্রকারের গজব দেন একটু দুর্ভিক্ষ দেন আর হলো জীবনযাত্রার অশান্তি যেটা সে একটু আগে বলছিলেন টাকা আছে শান্তি নেই টাকা মানে অশান্তির শেষ নেই তৃতীয় একেবারে সুনির্ধারিত একটা গজব দেন সেগুলো প্রশাসন তাদের উপর জুলুম করে এটা স্পষ্ট যে আমরা এখন বর্তমান জমানায় যদি আমরা লক্ষ্য করি চতুর্দিকে আমরা তাকাই তাহলে কিন্তু শেখ আমরা দেখতে পাবো যে এমন অবস্থা হয়েছে যে এই প্রকার দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে আমরা এবং ইমানদারও দুর্নীতি মেনে নিচ্ছি আমরা মুশকিল হয়েছে আমরা দুর্নীতির নিন্দা করি বটে কিন্তু যে দুর্নীতিগুলো আমাদের মনে করেন একজন বড় কোটি টাকা ঘুষ খায় এটা আমরা নিন্দা করি কিন্তু আমি যৌতুক নেওয়ার সুযোগ পেলে যৌতুক নিই এটাকে তত নিন্দা করি না অথবা কিছু কাজে ফাঁকি দেওয়ার সুযোগ পেলে কাজে ফাঁকি দিই দুর্নীতিটা ওজনে কম দেওয়া পরিমাপে কম দেওয়াটা আমরা সমাজে আইনগতও কোনো শাস্তি নেই এবং সমাজগত ইমানগত কোনো প্রতিবাদ নেই এটা আমরা মেনে নিচ্ছি আর এজন্যই আমাদের উপরে এই তিনটে গজবি এসে গেছে দেখা যাচ্ছে যে সব জায়গায় অশান্তি দেখা দিচ্ছে বাজার গরম হয়ে উঠতেছে অস্থিতিশীল হয়ে যাচ্ছে বাজার লাগাম ধরে ফের রাখা যাচ্ছে না আর শাসক গোষ্ঠী চেপে বসতেছে জনমের স্টিম ডুলার চলতেছে সে বিপর্যয় আল্লাহর নবী হক

চুক্তি ভঙ্গ করে তখন আল্লাহ তালা তাদের উপরে শত্রুকে চাপিয়ে দেন বিজাতীয় শত্রুকে চাপিয়ে দেন যে শত্রু এই জাতীয় সম্পদের কিছু অংশ নিয়ে চলে যায় জাতীয় চমৎকার কথা এর চেয়ে আর কি স্পষ্ট কথা আমরা চাই জাতীয় সম্পদ অন্যরা নিয়ে চলে যাবে দেখা যাচ্ছে যে আমরা এই রকম বিপর্যয়ের সম্মুখীন বর্তমান হচ্ছি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা ছেড়ে দিয়েছি ফলে দেখা যাচ্ছে যে অন্যরা আমাদের উপরে সুকৌশলে হয়তো বা ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট ঝেঁকে বসতেছে এবং আমাদের সহায় সম্পত্তি সব নিয়ে চলে যায় খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছিল আসলে সময়ের অনুকূলে হয় কি না মানুষের উপরে বিপদ চেপে আসার বিষয়টি রাসুলাম খুব কঠিনভাবে উল্লেখ করেছেন যে তার পাপের কারণ এই যা কানা অমরা ওকম সারা আকম যখন তোমাদের নেতারা হবে খারাপ ও আগ্নে ওকম বখলা আকম আর তোমাদের ধনীরা হবে কৃপন অমরকম এলা নেশা একম আর তোমাদের কাজ হবে তোমাদের নারীর কাছে তখন তোমাদের মাটির নিজ ভালো হবে উপরে থাকার চেয়ে ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর সবকে অত্যন্ত সুন্দর দলিল ভিত্তিক আলোচনার জন্য যার মাধ্যমে জানতে পারলাম যে জাগতিক বিপর্যয় কিভাবে নেমে আসে শুধু দর্শক এইগুলি জানার পরে যদি আমরা সতর্ক সাবধান না হই তাহলে কোন বাণী আমাদেরকে সতর্ক করবে সাবধান করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যদ্বানির প্রতিফলন আজ আমরা দেখতে পাচ্ছি সর্বত্র অশান্তির ধাউ ধাউ করে জ্বলছে আমরা নিজ গ্রহে যেন পরবাসীর মত জীবন করছি অতএব এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে ফিরে আসা উচিত তওবা করা উচিত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে তওবা দান করুন আমিন সুবহানাকা আল্লাহ ওয়া হামদุกা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া

মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় ওয়ালহ বুঝবেন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়